শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রয়োজনে নূরকে বহিষ্কারের ঘোষণা রেজা কিবরিয়া। বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিপুল রেজা কিবরিয়া, হুঁশিয়ারি ভিপি নূরের। এবার নূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রেজা কিবরিয়া। গণ অধিকারের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ যা বললেন রেজা কিবরিয়া। এবং সবশেষ থাকছে সাত দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন তারই দলের সদস্য সচিব নুরুল হক নূর। রেজা কিবরিয়া নূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। ভিপি নূররা যখন এমন সিদ্ধান্ত নিলেন তখন দেশের বাইরে অবস্থান করছেন রেজা কিবরিয়া, তবে দূরে থাকলেও দেশে ফিরে তিনিও পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণমাধ্যমকে। বলেছেন প্রয়োজনে ভিপি নূরকে তিনি বহিষ্কার করবেন। সোমবার রাতে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া সংবাদ মাধ্যমের কাছে এসব অভিযোগ করেন। নূরের সঙ্গে মতবিরোধের কারণও উল্লেখ করেছেন তিনি। ডক্টর রেজা কিবরিয়া বলেন দলের মধ্যে টাকা পয়সার হিসাব চাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। নূর প্রবাসী কমিটি গঠনের ব্যাপারে নিজেকে প্রধান উপদেষ্টা বানিয়ে অনুমোদন দিয়েছেন, অথচ দলের প্রধান হিসেবে আমাকে ওই পদ দেওয়ার কথা। দলীয় ফান্ডের কোনো স্বচ্ছতা বা জবাবদিহিতা নেই, কাউকে হিসাব নিকাশ দিতে চান না তিনি। আমি দলের প্রধান কিন্তু আমাকে হিসাব নিকাশ দেন না, এখন আমি হিসাব চাওয়াতে তিনি আজেবাজে কথা বলছেন। দ্বিতীয়ত, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, এটি কারোর সঙ্গে আলোচনা না করেই। রেজা কিবরিয়া বলেন কী কারণে কেন ওই বৈঠক করলেন এবং বারান্দায় দাঁড়িয়ে ছবি তুললেন কেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কী সম্পর্ক, তারা কি দলকে ক্ষমতায় নিয়ে যাবে নাকি ভিপি নূরকে টাকা দিয়েছে। অবশ্য যারা তাকে গাড়িতে করে নিয়ে গেছেন তারা জানিয়েছেন বৈঠকের পর কালো একটি ব্যাগ নিয়ে তিনি গাড়িতে উঠেছেন। টাকা পয়সা নিয়ে তিনি কি করেছেন, নিজের স্বাক্ষরে কেন করেছেন জানি না। আবার ভারত সহ বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদের সঙ্গেও গোপন বৈঠক করেছেন নূর, অথচ দলের আহ্বায়ক হিসেবে আমি তা জানি না। এসব কারণে আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। তিনি আরও বলেন নূর এখন বড় নেতা হয়ে গেছে, রাজনীতি বেশি বুঝেন, আমি তার কথায় চলি না। এসব কারণে সংকটের সমাধান হবে না। আমি IMF-এর বড় চাকরি ছেড়ে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে রাজনীতিতে যোগ দিয়েছি, সারা জীবন হালাল টাকা রোজগার করেছি, এখন আমার দলের মধ্যে কেন আর্থিক অস্বচ্ছতা থাকবে এটা তো মেনে নিতে পারি না। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারই দলের সদস্য সচিব নুরুল হক নূর। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টে তিনি লিখেছেন, টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে ডক্টর রেজা কিবরিয়া বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এইসব কথা বলেছেন নুরুল হক নূর। রেজা কিবরিয়ার অসত্য বক্তব্য এবং মিথ্যাচার নিয়ে আমরা বক্তব্যের শিরোনামে স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সদস্য সচিব বলেছেন, বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় জৈনিক মাসুম করিম, এনায়েত করিম, বিএনপি ভাঙ্গা এবং ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সত্তার মডেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান। কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়া তাদের সঙ্গে ব্যাংকক কাঠমান্ডুতে একাধিকবার বৈঠক করেছেন। এরপর দেশে ফিরে মনোনয়ন বিক্রি এবং বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এরপর ওই ইনসাফের প্রোগ্রামেও অংশ নেন। এসব বিষয়ে গতকাল রেজা কিবরিয়ার বাসায় জরুরি বৈঠকে তার কাছে ব্যাখ্যা দাবি করলে তিনি সদুত্তর না দেওয়ায় নেতাদের প্রশ্নে বিরক্ত হয়ে বৈঠক ত্যাগ করেন। এরপর তিনি আর বৈঠকে আসেননি, যে কারণে আমরা তার উপস্থিতিতে আর বৈঠক করতে পারিনি। ফলে উপস্থিত সদস্যদের মতামতে আমরা বাকি আলোচনা শেষ করে আজ সোমবার পূর্ব নির্ধারিত বৈঠকে অসমাপ্ত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছে। রেজা কিবরিয়ার বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে নুরুল হক নূর এবং তিনি বলেছেন, নিজের অপকর্ম ঢাকতে আমাকে নিয়ে রেজা কিবরিয়া অসত্য বক্তব্য এবং মিথ্যাচার করছেন। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন তারই দলের সদস্য সচিব নুরুল হক নূর। রেজা কিবরিয়া নূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। সোমবার রাতে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া সংবাদ মাধ্যমের কাছে এইসব অভিযোগ করেছেন। নূরের সঙ্গে মতবিরোধের কারণও তিনি উল্লেখ করেছেন। ডক্টর রেজা কিবরিয়া বলেন, সরকার বিরোধী যে কোনো দল এবং সংগঠনের আন্দোলন কর্মসূচিতে আমি অতীতে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি ইনসাফ কমিটির কোনো পদ পদবি নেই। সরকার বিরোধী আন্দোলনে বিএনপি জামাত হেফাজত যে ডাকবে আমি সেখানেই যাব। এই অর্থনীতিবিদ আরও বলেছেন, ভিপি নূর মিথ্যা কথা বলছেন, অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন তোলায় তিনি বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এইসব ভিত্তিহীন কথাবার্তা বলছেন।
নূরের নেতৃত্বে দলের ছোট একটি অংশ এসব বলতে পারে, দলের বড় অংশ আমার সঙ্গেই রয়েছে। দলের অনেক নেতাই দুঃখ প্রকাশ করে বলেছেন, দলের মধ্যে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকে তাহলে কিভাবে আমরা প্রমাণ করব আওয়ামী লীগের চেয়ে আমাদের দল ভালো কিছু করবে। গণঅধিকার পরিষদের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করেছে সদস্য সচিব নুরুল হক নূরের অনুসারীরা। সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত অবৈধ বলে মন্তব্য করেছেন আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। সোমবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার বিষয়টি জানিয়েছে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদস্য সচিব নুরুল হক নূর। এতে বলা হয়, সভায় সংগঠনটির আলোচনা ছাড়াও গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় অদ্ভুত পরিস্থিতিতে এবং দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আলোচনা সভায় সুশৃঙ্খল দলের নিয়মনীতি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাপারে ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, নূরের বৈঠক এবং সিদ্ধান্ত অবৈধ। গণঅধিকার পরিষদ আমার নামেই নিবন্ধন পাবে, দলের অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গে থাকবেন, দুই চারজন নূরের সঙ্গে থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। মঙ্গলবার বেলা 11:30 থেকে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। পরে বেলা 12:15 নাগাদ প্রায় 10 জনের মতো শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান। এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাত কলেজ শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশ নেওয়ার পর জানতে পেরেছেন নন প্রমোটেড, তাদের মনোনয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে। সব বিষয়ে পাশ করার পরও শিক্ষার্থীরা সিজিপিএ শর্তের জন্য নন প্রমোটেড হচ্ছেন, সিজিপিএ শর্ত শিথিল করতে হবে। বিলম্বে ফলাফল প্রকাশের কারণ এবং এই সমস্যার সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। সর্বোচ্চ 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক অভিভাবক কে বা কারা কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে। একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং তা যথাযথ বাস্তবায়নে নিশ্চিত করতে হবে। শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।